কয়েকদিন আগে আমি একটা রিলসে ভিডিও বানিয়েছিলাম যে যারা ড্রাইভিং শিখে বিদেশ যেতে চাচ্ছেন তারা ড্রাইভিং লাইসেন্সটি সাথে করে নিয়ে যাবেন। তো এইখানে কিছু কিছু পাবলিকের কমেন্ট দেখে আমার আসলে অনেক মন খারাপ হয়ে গেছে, যে আসলে আমাদের বাংলাদেশের মানুষের একটা কিছু জানুক বা না জানুক কিছু কিছু মানুষ, আমি সবার উদ্দেশ্যে বলতেছি না, যে কিছু কিছু মানুষ না যেন উল্টাপুল্টা কথা বলে অনেকে, এই জিনিসটা আসলে আমাদের বাঙালিদের চরম একটা খারাপ দিক। তো এখন আমি ওইখানে বলেছিলাম যে আপনারা বিদেশ গেলে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। এখন এইখানে আমাকে বলতেছে যে লাইসেন্সের ভ্যালু নাই, বোঝেন না, ভিডিও করেন, এই ওই লাইসেন্স ওখানে চলে না। আরে ভাই, আমি কি একবারও কি আপনাদেরকে ওই ভিডিওর মাধ্যমে কি বলেছিলাম যে এই লাইসেন্সটা দিয়ে আপনারা ওইখানে সব কিছু করতে পারবেন? বাংলাদেশে যখন আপনি বিদেশি লাইসেন্স নিয়ে আসবেন তখন কি আপনি বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন? চালিয়ে দেখেন তো, পারলে পারবেন না। তা আপনি বাংলাদেশি লাইসেন্স দিয়ে বিদেশে গাড়ি চালাবেন কিভাবে? আপনি, আমি তো কখনোই আপনাদেরকে বলি না যে বাংলাদেশি লাইসেন্সটা দিয়েই আপনি গাড়ি চালাতে পারবেন, না ওইটা বলি না। যেমন বাংলাদেশি টাকা আপনি বিদেশে যে কিছু খেতে পারবেন না, কিন্তু বিদেশি টাকা আপনি বাংলাদেশে দিয়ে কি করবেন? এখানে এসে মানি এক্সচেঞ্জে যে কি করতে হয়, আগে টাকাটা ভাঙাতে হয়, তারপর কিন্তু আপনারা বাংলাদেশে টাকা রূপান্তরিত করে এরপর কিন্তু আপনারা ওটা করেন কিন্তু, তাই না? তো ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের সিস্টেমটা কি, আপনি যখন বিদেশে যখন যাবেন যে কিন্তু আপনি বাংলাদেশি লাইসেন্স দিয়ে কিন্তু আপনি কিন্তু গাড়ি চালাতে পারবেন না। বাংলাদেশি লাইসেন্সের আপনার ওখানে অনেকে বলে যে কোনো ভ্যালু নাই, এগুলো একদম একটা ফালতু কথা। ভাই ভ্যালু নাই ঠিক আছে, কিন্তু আপনার লাইসেন্সটা তো দরকার আছে। আপনি বিদেশে যেয়ে যদি বলেন যে ভাই আমি বাংলাদেশে গাড়ি চালিয়েছি, তো আপনি এটা প্রমাণ কিভাবে দিবেন যে আপনি বাংলাদেশে একজন ড্রাইভার ছিলেন? সেজন্য তো আপনার লাইসেন্সটা দরকার, তাই না? স্মার্ট কার্ডটা দরকার না আপনার? তাহলে তো তারা বুঝবে যে আপনি একজন বাংলাদেশের ড্রাইভার ছিলেন। তাই এটা আপনি প্রুফ করবেন কিভাবে? আপনি মুখ দিয়ে বলে? অনেকে বলে যে বিদেশে যে দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করে ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নেওয়া যায়। হ্যাঁ ভাই, করে নেওয়া যায়, সেটা ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে, এটা ঠিক, বেঠিকের কিছু না। কিন্তু আপনাদের বাংলাদেশি লাইসেন্স যে নিয়ে যাওয়া লাগবে না, এটা আপনাকে কে বলেছে যে লাইসেন্স নিয়ে যাবেন না? এটা যদি নিয়ে যান, এটা নিয়ে যাওয়া কি ভালো না খারাপ আমাকে বলেন? অবশ্যই তো ভালো, তাই না? একজন যদি জিজ্ঞেস করে যে তুমি যে লাইসেন্স বাংলাদেশে গাড়ি চালে সেটা প্রমাণ কি, তখন আপনি এই লাইসেন্সটা ওইখানে শো করতে পারবেন, এটা কি ভালো দিক না? এই লাইসেন্স দেখিয়ে তারপরে আপনি বাংলাদেশি লাইসেন্স দেখিয়ে কিন্তু আবার ওইখান থেকে একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনি করতে পারবেন, মানে ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনাকে করতে হবে বিদেশ গেলে। এই লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না, ওই দেশের লাইসেন্স আপনাকে যে করতে হবে। সেক্ষেত্রে স্মার্ট কার্ডটা নিয়ে যাওয়া আপনার জন্য ভালো হবে। আমি একবারও বলি নাই যে আপনি স্মার্ট কার্ডটা নিয়ে যে এইটা দিয়ে গাড়ি চালাবেন। তো এইটা নিয়ে অনেকের অনেকের অনেক মন্তব্য। ভাই কথা আগে বোঝার চেষ্টা করবেন কি বলি, ভিডিওতে আগে বুঝবেন, তারপরে বললেন, ফুট করে একটা কমেন্ট করে দেন না, ঠিক আছে? অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি বিদেশে থাকি, আমি তো বাংলাদেশের একটা লাইসেন্স করতে চাই, এখন আমি কিভাবে এটা করতে পারি বলেন তো। এই যে আমার কাছ থেকে যে যারা ইনফরমেশন চায় বা ইনফরমেশন নেয়, আমরা তো ভিডিওর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন দেই, তাহলে ওই লোকটা তো বিদেশ গিয়েছে, তাহলে ওই লোকের ড্রাইভিং লাইসেন্সটা প্রয়োজন কেন বলেন? যে অনেকেই বলে যে আমার লাইসেন্সটা দরকার, বাংলাদেশে একটা লাইসেন্স দরকার, তাহলে তাদের কেন দরকার হয়? কেন ভাই? তাহলে তো ওই লাইসেন্সটা সে গাড়ি চালাতে পারবে না, তাহলে তার লাইসেন্স দরকার হলো কেন? সে করতে চাচ্ছে কেন? অবশ্যই এখানে কিছু প্লাস পয়েন্ট আছে। তো এজন্যই বলেছিলাম আমি যে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড বাংলাদেশ থেকে আপনারা নিয়ে যাবেন। যারা যারা ড্রাইভিং লাইসেন্স করেন নাই, তারা আপনারা যার যার মতো করে ড্রাইভিং লাইসেন্স করে নেন, স্মার্ট কার্ডটি নিয়ে যান, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। কার্ডটা নিয়ে গেলে আপনার জন্য ভালো হবে, অনেক সময় লাগে। অনেক কোম্পানি দেখবেন যে অনেকে বলে যে লাইসেন্স লাগবে না, শুধু ড্রাইভিংটা শিখে চলে আসো, এরপরে যে পরে ঝামেলায়। তারা কত ভালো ড্রাইভিং করে ভাই, যে দেখেন তো কতজন এরকম বিপদে পড়ে আছে। ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবেন, আপনি ভালো ভালো জায়গায় আপনি শো করতে পারবেন যে আমি বাংলাদেশে একজন ড্রাইভার ছিলাম, এই জন্য স্মার্ট কার্ডটা দরকার। আপনি যদি এই স্মার্ট কার্ডটা নিয়ে যান, আপনি বিদেশে যদি গাড়ি না চালান, তারপর বাংলাদেশেও যদি আপনি ড্রাইভিং করেন এসে, তাহলে এইটার একটা ভ্যালু আছে। যখন এই লাইসেন্সটার যত বয়স হবে তত ড্রাইভিং লাইসেন্সটার ভ্যালু কিন্তু বাড়বে কিন্তু, ঠিক আছে? আপনি যদি বিদেশে গিয়ে গাড়ি যদি না চালান, ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি করেও রাখেন, এটার একটা মূল্য আছে। তো এই কারণে আমি সবাইকে বলেছিলাম যে যারা বিদেশ যাবেন ড্রাইভিং শিখে বিশেষ করে, তারা লাইসেন্সটা সাথে করে নিয়ে যাবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। তো ভাই ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে হলে, এই যে অনেকে বলে বাংলাদেশে আমি ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে পারবো না, মানে যারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে যাচ্ছেন, ভাই
বাংলাদেশ থেকে আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে পারবেন, কিন্তু সেজন্য আগে আপনাকে বাংলাদেশের লাইসেন্স দরকার হবে। আপনার যেরকম ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এইগুলো দিয়ে জমা দিয়ে কিন্তু আবার ইন্টারন্যাশনাল লাইসেন্স কিন্তু করতে হয় বাংলাদেশে। কিন্তু এই লাইসেন্স যদি আপনি ফটোকপি না দেন বাংলাদেশি স্মার্ট কার্ডে, তাহলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু বাংলাদেশে ইন্টারন্যাশনাল লাইসেন্স কিন্তু করতে পারবেন না। কিন্তু তো এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, শুধু শুধু কমেন্টস করেন না। যারা বিদেশ গিয়েছেন তারা তো অনেকে ধরা খাইছেন, বলে যে এটার ভ্যালু নাই, কিছু নাই, ভালো একটা কোম্পানিতে চাকরি করতে যান ভাই, দেখেন আপনার দরকার হয় না না হয়। এখান থেকে বিদেশ থেকে বাংলাদেশ থেকে বলে নেয় এক কথা, পরে যেয়ে তো আর এক রকম হয়ে যায় কাহিনী। আমরা তো জানি এগুলো, তো এগুলো হচ্ছে সবার কথা শুনবেন না, নিজে আগে বোঝার চেষ্টা করেন। সব থেকে বড় কথা হয়েছে এটাই লাস্ট কথা, যে আপনি এই স্মার্ট কার্ডটা যদি নিয়ে যান, এটার জন্য আপনার ভালো না খারাপ এইটা আপনি বোধহয় একটা স্মার্ট কার্ড আছে আপনার কাছে, এটার জন্য আপনার প্লাস পয়েন্ট নাকি প্লাস পয়েন্ট না, ভালো দিকটা খারাপ দিক এটা একটু চিন্তা করেন আপনি, তাহলে আর কিছু আপনাকে বোঝাতে হবে না ইনশাআল্লাহ। আসলে আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন, তারা ড্রাইভিংটা শিখে বিদেশ যান, কারণ ড্রাইভিং শিখে যদি বিদেশ যান তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, ড্রাইভিংয়ের ভ্যালুটা অনেক বেশি বিদেশে। বা ফ্রি ভিসায় গেলেন তখন আপনাকে বলবে যে ওই ফল ছিল পাম বাগানে কাজ দিবে, কোন স্টেশনের কাজ দিবে, বা এটা সেটা বলবে যে রেস্টুরেন্টে কাজ দিবে, এটা পরিষ্কার করো সেটা করো। আর যদি ড্রাইভিংটা শিখে যান আপনি ওইখানে ভালো একটা জব করতে পারবেন, বা কোনো ট্যাক্সি ক্যাব চালাতে পারেন যদি, এটার জন্য আপনার অনেক ভালো হবে, ইনকামটা অনেক বেশি বিদেশে, ড্রাইভিংটার চাহিদাও বেশি, বিদেশে অনেকে সম্মান দেয় ড্রাইভিংটা। সব থেকে ভালো কাজ হচ্ছে ড্রাইভিংটা শিখে দেওয়া। আপনি খবর নিয়ে যাবেন বিদেশে ড্রাইভিং শিখতে গেলে, ভাই ক্যানাডা যদি আপনি ড্রাইভিং শিখেন আপনার 2-2.5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, ইটালিতে যদি ড্রাইভিং শিখেন 2-2.5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। তো বাংলাদেশ থেকে আপনার ড্রাইভিংটা শিখে যান, এটার অনেক ভ্যালু, অনেক চাহিদা। যারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের 64টা জেলা থেকে আমরা ড্রাইভিং শিখাই, 64টা জেলায় আমাদের কিন্তু অফিস না, 64টা জেলার লোক কিন্তু আমাদের অফিসে আসে কিন্তু এখানে ড্রাইভিং শিখতে। তো আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরায়। যারা যারা ড্রাইভিং শিখবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগে সিট বুকিং করতে হবে, সিট মানে কি থাকার জায়গা, আপনি আমাদের এখানে থেকে ড্রাইভিং শিখতে পারবেন, এর জন্য আগে আপনাকে সিট বুকিং দিতে হবে। সিট কি? সিট মানে হচ্ছে থাকার জায়গা, এখানে এক মাস আগে সিট বুকিং দিতে হয়, সিট ভাড়া 2000 টাকা আর খরচ দিতে হবে 40 টাকা। এই 2040 টাকা আগে আপনাকে পাঠাই দিতে হবে, বিকাশে নগদে অনলাইনে পাঠাই দিতে হবে, এরপর আমি বুকিং দিয়ে দেবো। বুকিংয়ের ঠিক আপনাকে একটা ডেট দিয়ে দিব, আপনার যখন সিট খালি হবে তার আগে আমি আপনাকে জানিয়ে দিব যে আপনার সিট খালি হয়েছে, আপনাকে ডেট দিলে আপনি ওই ডেটে চলে আসবেন, এই জন্য আগে আপনাকে 2000 টাকা সিট ভাড়া দিয়ে দিতে হবে। এখন বলতে পারেন যে ভাই টাকাটা যদি মারি যায় বা কিভাবে বিশ্বাস করবো, ভাই এই চিন্তা করলে ভাই আপনি কখনো ড্রাইভিং শিখতে পারবেন না। 2000 টাকা কেন আগে নেওয়া হয়? আপনি ঢাকা শহরে যদি একটা জায়গায় থাকেন, যদি রুম নেন সিট নেন, আপনি যদি অ্যাডভান্স না করেন তাহলে রুম সিট আপনার জন্য কেউই রাখবে? রাখবে না। তাহলে আমি যে আপনার জন্য সিটটা রাখবো, এই সিটটা যদি খালি যায়, আপনি যদি না আসেন তাহলে এই সিটটা ভাড়াকে দিবে বলেন? তো মুখের কথা তো কেউ সিট রাখবে না, তাই না? এর জন্য আগে সিট বুকিং দিতে হবে 100% ট্রাস্টেড, কোনো রকম 2 নম্বর করার সিস্টেম নেই। কারণ আপনার যদি 2000 টাকা আমি যদি কোনোভাবে যদি কোনো মেরে দেই বা খেয়ে ফেলি, তাহলে আল্লাহ আমার অন্য দিক দিয়ে হয়তো দেখা যেতে 2-4-50 হাজার টাকা, 2 লাখ টাকা কিন্তু আমার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তাই এগুলো কোনো ভালো কাজ না, এগুলো কোনো মুসলমানের কাজ না আমি মনে করি। আর এখানে ড্রাইভিং কোর্স ফি হচ্ছে 8000 টাকা। অনলাইনে অনেকেই এর আগে কিছু ভিডিও দেওয়া ছিল 6000 টাকা, যারা ইউটিউব থেকে ভিডিও দেখে আসবেন তাদের জন্য 6000 টাকা, এটা আগে ছিল, এগুলো 3 বছর আগে ছিল, কিন্তু খরচের দিকটা অনেক বেড়ে গিয়েছে, এখন আর কোনোভাবে সম্ভব হচ্ছে না, যে কারণে আমাদের 8000 টাকা হয়েছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে। তো যারা ড্রাইভিং শিখতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করবেন, বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার আছে এখান থেকে কল করবেন। কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, যদি কল না রিসিভ করতে পারি 20 মিনিট পর পর আবার কল দিবেন। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আশা করি অনেকের উপকার হবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।